আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আমি স্বপ্নম লাইফস্টাইল ইউকে স্বপ্নম আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আমার আরও একটি ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রতি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন আপনাদের স্বাগতম আশা করি আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর এই চ্যানেলটা ছাড়াও আমাদের হাজব্যান্ড ওয়াইফের একটা চ্যানেল রয়েছে ওয়াইটি কাপল ইউকে নামে একটি চ্যানেল রয়েছে ওই চ্যানেলেও আমার চ্যানেলের মতো গার্ডেনিংয়ের ভিডিও শপিং ভিডিও কুকিং ভিডিও হলিডের ভিডিও মোট কোথায় মিক্সড ভিডিও রয়েছে আমাদের ওই চ্যানেলটাও ভিজিট করবেন লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এছাড়াও আমার আরও একটি চ্যানেল রয়েছে একেবারে নতুন সবে মাত্র শুরু করেছি গোল্ডেন মেমোরি নামে একটি চ্যানেল আশা করি আমার ওই চ্যানেলটাও আপনারা লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন অন্য চ্যানেলগুলোতে যেভাবে আমাকে আপনারা সাপোর্ট দিয়ে এসেছেন আশা করি এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আমাদের পাশে থাকবেন আজ আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হলাম এটা হলো আমার গার্ডেনিং গার্ডেনিংয়ের অনেক ধরনের চিলি হয়েছে আর সেই চিলিগুলো আমি হারভেস্টিং করেছি এই চিলিগুলো সবগুলো আমি ভালো মতে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে এসেছি এইগুলাই নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম আমি আপনাদের একটু দূরে সরে গিয়ে দেখাচ্ছি এখানে কতগুলো চিলি রয়েছে কত ধরনের চিলি রয়েছে মার্শাল্লা অনেক অনেক ধরনের চিলি রয়েছে লাস্ট ইয়ার অবশ্য এর চেয়ে আরও অনেক বেশি চিলি হয়েছিল আর অনেক ধরনের চিলি হয়েছিল ইয়ার লাস্ট ইয়ার সাথে কম্পেয়ার করলে এ বছর চিলি অনেক কম হয়েছে তারপরও মন্দনা মার্শাল্লা অনেক হয়েছে লাস্ট ইয়ার এখানে যত ধরনের চিলি রয়েছে তার চেয়ে আরও অনেক বেশি ধরনের চিলি ছিল পরিমাণেও বেশি ছিল আর ইয়ে আর অনেক ধরনের চিলিও ছিল সবগুলো চিলি আমি আমার গার্ডেন থেকে হারভেস্টিং করে নিয়েছি এখানে একেবারে শুরু থেকে আপনাদের আমি দেখাচ্ছি একেবারে শুরুতে যেটা রয়েছে যদিও এটার কালার চেঞ্জ হয়েছে এখন রেড কালার হয়ে গিয়েছে এটা হলো ব্ল্যাক চিলি মরিচ আমাদের দেশে যেটাকে কৃষ্ণমরিচ বলা হয় সেই কৃষ্ণমরিচ এই কৃষ্ণমরিচটা অবশ্য খুবই জাল খুব জাল আর এই বছর প্রথমবার আমার গার্ডেনে আমি কৃষ্ণমরিচ লাগিয়েছিলাম আর মার্শাল্লা অনেক 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 চিলি এসেছে আপনারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি আমার এই চিলি বীজ রোপণ করেছিলাম চিলি বীজ রোপণ করেছিলাম আমার বাসায় আর এগুলো থেকে অনেকগুলো ছাড়া হয়েছিল সেগুলো আমি পর্যায়ক্রমে গার্ডেনে ট্রান্সফার করেছিলাম টবে আর এইগুলো এসেছে চিলি এখানে যে প্লেটে আপনারা যে চিলিগুলো দেখতে পারছেন শুধু এইগুলো নয় আর এখানে দেখুন আপনারা এইটা হলো ব্ল্যাক চিলি যেটা কৃষ্ণ যেটাকে বলা হয় আমি এগুলাকে বাছাই করে আলাদাভাবে রেখেছি এখানে যে প্লেটে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলা আর এগুলা এখানে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা হলো একটু যেগুলো। এগুলা আমি আলাদাভাবে রেখেছি এখানে আর এখানে সবগুলো যেগুলো কালার চেঞ্জ হয়ে গিয়েছে ম্যাক্সিমাম একটা দুটো কালার রয়েছে বেশিরভাগই কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর আমি এই চিলি আমার খুবই খুবই ফেভারেট আর সত্যি যেটা চিলি জাল না হলে ভালো লাগে না মাইল্ড চিলি আমার ভালো লাগে না আর আমি যেহেতু বাঙালি এরিয়াতে থাকি না চিলির জন্য আমার সমস্যায় পড়তে হয় আমাদের এই ইংলিশ এরিয়াতে এই যে মরিসন টেস্কো এগুলাতে ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায় একেবারে ছোটো তা হয়তো সব হ্যাঁ পাওয়া যায় না তো সেই জন্য আমি আমার গার্ডেনে এই চিলিটাই বেশি লাগাই যেহেতু চিলিটা যে কোনো রান্নাতেই চিলিটা লাগে আমার রান্নাবান্নাতে তো আমাদের বাঙালি রান্নাবান্নাতে তো মাছ বলুন অথবা সুটকি বলুন রান্নাবান্না বাজিতে তো চিলিটা প্রয়োজন হয় সেই জন্য আমি সবসময় আমার গার্ডেনে হরেক রকমের চিলিগুলো লাগাই আর এটা তো দেখলেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম এটা হলো কৃষ্ণমরিচ যেটা ব্ল্যাক চিলি আর এইটা হলো এইটা হলো এটা আমাদের দেশীয় চিলি নয় এদি সেই চিলি দেখুন এটা সাইজ বড়ো কিন্তু এটা জাল নেই মাইল্ড আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পাপল চিলি আমার এটা আমি ইবে থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে বীজ জানিয়েছিলাম আর সেখান থেকেই হচ্ছে এভরি ইয়ার হচ্ছে এটা হলো এখানে আপনাদের দেখাচ্ছি কাছ থেকে এটা ব্ল্যাক মনে হচ্ছে আসলে ব্ল্যাক নয় এটা পাপল কালারের আর এটা কালারটা চেঞ্জ হয় এরকম রেড হয়েছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের দেশীয় চিলি এটা আমাদের দেশীয় এখানে দেখুন এই চিলিটা আমার খুবই জাল এটা বাজার আর এই প্লেটে যেটা দেখতে পাচ্ছেন এখানে মিক্স আমাদের দেশীয় চিলি সবগুলো একই ধরনের নয় বিভিন্ন ধরনের চিলি এটা মিক্স চিলি আর আর এটা তো আপনারা নিশ্চয়ই দেখে চিনতে পারছেন এটা তো আর বলে দিতে হবে না এটা হলো আমাদের দেশীয় নাগা অবশ্য এখানে যে প্লেটে আপনারা যে নাগাগুলো দেখতে পাচ্ছেন তার চেয়ে অনেক অনেক বেশি নাগা হয়েছিল অনেকগুলো রান্নাতে ইউজ হয়েছে আবার কিছু নষ্ট হয়ে গিয়েছে আবার কিছু কয়েকটি ছানাচুর জালে জুলে ছানাচুর বানিয়ে খাওয়া হয়েছে আর বাকি এগুলো রয়েছে কবি জাল আমার কবি কবি ফেভারেট আমার এই নাগাগুলি আর এখানে যে দেখতে পাচ্ছেন এই চিলিটা একটু জাল কম মিডিয়াম জাল খুব বেশি জাল না মিডিয়াম জাল এটাও আমাদের বাংলাদেশি চিলি এইটাও বাংলাদেশি চিলি আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মার্বেল চিলি এটাকে আমি মার্বেল চিলি বলি এটা এদেশীয় চিলি কয়েক বছর আগে আমি এটা ইবে থেকে এইটার বীজ আমি আনিয়েছিলাম আর সেই থেকে প্রতি বছর আমার গার্ডেনে হচ্ছে এটা কালারটা হয় এই চিলির কালার হয় ডার্ক পাপল কালার এখন তো এগুলা ফাঁকার পর এই কালারটা এসেছে রেড কালার হয়েছে আর এরপরে এখানে যে ছোট্ট দুটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলা আমি এনেছিলাম এখানে আমি এখানে দুই ধরনের যদিও দেখতে প্রায় পাশাপাশি একই রকম কিন্তু দুইটা দুই কালারের দুই দুই সরি দুইটা দুই ধরনের ব্ল্যাক চিলি এটা আমি এনেছিলাম বিএনপু থেকে আমাদের দেশীয় যেটা খুব বেশি জাল দান্না মরিচ যেটাকে দান্না মরিচ বলা হয় সেই মরিচের সাইজ এগুলা কিন্তু এগুলা জাল কিনা এখনো আমি এটা টেস্ট করিনি আমি জানি না দেখতে যদি আমাদের দেশীয় দান্না মরিচের মতো মনে হচ্ছে আসলে দান্না মরিচ নয় এটা এদেশীয় দেশীয় বিএন কিউ থেকে আনা আর এই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা কত ধরনের চিলি এসেছে আমার গার্ডেনে এবার আপনারা দেখবেন এগুলা কিভাবে আমি এগুলা তো সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে এনে রেখেছি এবার এগুলো আমি কিভাবে প্রসেসিং করব এগুলো আমি সবগুলো তো একসাথে খাওয়া সম্ভব নয় নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এগুলো ফ্রিজারে রেখে দিব আর কিভাবে রাখছি আপনারা দেখুন আপনারা আমার সাথে থাকুন এবার আমি এভাবে ব্যাগগুলোতে নাম লিখে রেখেছি আর সেগুলোতে মরিচগুলো প্যাকেট করে নিব এখন এখানে নিয়ে নিলাম এবার দেখুন আমি একে একে আমার এই মরিচগুলো আমি প্যাকেট করে নিয়েছি এখন সবগুলো এগুলো আমি ফ্রিজারে রেখে দিব তারপর যখন আমার প্রয়োজন হবে তখন বের করে রান্নাতে ইউজ করব এখন আমি দূর থেকে দেখাচ্ছি এখানে আমার কতগুলো হয়েছে প্যাকেট এই হল আমার সব ছিলি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ